আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সেই মুহূর্তে এই ভিডিওতে আমরা দেখাবো বনগো অ্যাপ, বনগো যে অ্যাপটি রয়েছে এটাতে কীভাবে আপনার দিনটা ডে ছবি দেখবেন খুব সহজে, একদম ইজিভাবে। শুধু দিনটা ডে ছবি না, যে কোনো ছবি বা যে কোনো মুভি কিন্তু তামিল বাংলা থেকে শুরু করে যে কোনো মুভি কিন্তু আপনি দেখতে পারবেন বাংলা ভাষাতে এই অ্যাপটাকে। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এই বনগো অ্যাপটিকে আপনাকে প্লে স্টোর থেকে আপনি নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে এটাতে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে। তো আপনারা একটা জিমেল দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি করে নেবেন। সো অ্যাকাউন্টটি করে নেওয়ার পরে এটাতে প্রবেশ করবেন। সো প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে টিভি আছে, সিনেমা আছে, নাটক আছে এবং আরও কিন্তু শীঘ্রই আসতেছে। মানে এখানে নতুন নতুন আপডেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যে কোনো মুভি কিন্তু আপনারা দেখতে পারবেন এটাতে, নতুন নতুন মুভি যেগুলো ইউটিউবে কিন্তু অ্যাড দেওয়া হয় না, তারা কিন্তু মানে একটা করে অ্যাপসে তৈরি করে যে সেখানে নতুন নতুন আপডেট কিন্তু তারা দেয়। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোনো মুভি কিন্তু মানে চায়না মুভি থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পারবেন, কিন্তু বাংলা ডাবিং কিন্তু, ঠিক আছে, সমস্ত ছবি কিন্তু দেখতে পারবেন। সো আপনার যে ছবিটা ভালো লাগে আপনি কিন্তু সেই ছবিটা আপনি এখান থেকে দেখতে পারেন। সো আমি সর্বপ্রথম আমি এখন একটা কাজ করতে চাচ্ছি, যেটা হচ্ছে দিনদার ডে ছবিটা আপনি কীভাবে দেখবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি সরাসরি চলে যাবো এই এখানে দেখতে পাচ্ছেন সিনেমা। সো সিনেমার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমাদের সামনে দিনটা ডে ছবির কিন্তু একটা ব্যানার চলে আসতেছে। এই ব্যানারের উপরে আপনি ক্লিক করে দেবেন। সো আপনি যেই ছবিটা দেখবেন সেটার সেই ব্যানারের উপরে আপনি ক্লিক করে দিতে পারেন। সো আমি দিনদা ডে ছবিটা দেখবো, যার জন্য আমি এটার ক্লিক করে দিলাম। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। এখানে আমাদেরকে একটু সময় দিতে হবে অবশ্যই লোডিং হওয়ার জন্য। সো এখানে লোডিং হওয়ার পরে আমাদের কিন্তু কাস্টিংটা এখানে কিন্তু শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বনগো থেকে আমাদের কাস্টিংটা কিন্তু অলরেডি দেখানো শুরু করে দিছে। তবে এইটাতে কিন্তু খুব সহজে কিন্তু আপনি দিনটা ডে ছবিটা কিন্তু ফুল মুভি কিন্তু দেখতে পারবেন খুব ইজিভাবে। তো এর জন্য আমাদেরকে অবশ্যই একটি কাজ করতে হবে। সো এখানে আপনি কিছু কিন্তু তাদের কিন্তু ফি দিতে হবে, অর্থাৎ আপনি দিনটা দিয়ে ছবিটা দেখতে চান, এক মাস ধরে দেখেন, এক মাসের জন্য আপনাকে 20 টাকা এখানে তাদেরকে পে করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 365 দিনের জন্য ধরে আপনি দেখতে চান তাহলে আপনাকে এখানে কী করতে হবে, এখানে কিন্তু 200 টাকা তাদেরকে পে করতে হবে। এবং এখানে আনলিমিটেড ধরে আপনি দেখতে চান তাহলে কিন্তু মানে 30 দিন আনলিমিটেড ধরে দেখতে চান তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে, 50 টাকা তাদেরকে পে করতে হবে। সো আমরা এখানে এক মাসের জন্য একদিন মানে আনলিমিটেড আমাদের দেখার প্রয়োজন, এক লিমিটেড থাকলে হবে। সো আমরা 20 টাকা দিয়ে এক মাসের জন্য এটাতে আমরা নিয়ে এটাতে ক্লিক করে দেবো। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাবেন তাদেরকে 20 টাকা কীভাবে আমরা পে করবো সেই পোস্টটা। এইটা কিন্তু তাছাড়া আপনি দেখতে পারবেন না, এখানে একটা আছে, কোড আছে, এই যে 20 টাকা যখনই আমরা তাদের নাম্বারে পাঠিয়ে দেবো, তাদের বিকাশে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেওয়ার পরে তারা একটা কিন্তু আমাদেরকে কিন্তু একটা নাম্বার দিবে, কোড নাম্বার দিবে। এই কোড নাম্বারটি যখন আমরা এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেওয়ার পর পরে কিন্তু আমরা কী করতে পারবো, আমাদের ছবিটা কিন্তু আমরা দেখতে পারবো। এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরে পরে কিন্তু আমরা কিন্তু ছবিটা দেখতে পারবো। সো এখন আমি এখানে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করবো, যার জন্য আমি এখানে কিন্তু বিকাশ আছে, নগদ আছে, মোবাইল ব্যালেন্স, মোবাইল মানে আপনার ব্যালেন্সে যদি মোবাইল ব্যালেন্সে যদি টাকা থাকে ব্যালেন্স ট্রান্সফার করেও কিন্তু আপনি করতে পারবেন এটা কিন্তু, ঠিক আছে। সো আমি যেহেতু নগদে আমার বিকাশে আমার টাকা রয়েছে, আমি বিকাশ থেকে সিলেক্ট করে দিলাম। সো আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম, দেখতে পারতেছেন। সিলেক্ট করার পর এখানে আমাদের আরেকটি দিতে হবে, এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে সিলেক্ট করে দেওয়ার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশনটা কিন্তু এখন কিন্তু লাল হয়ে গেল, বা এখানে আমরা এখন ক্লিক করে দেবো পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবেন না, এলোমেলো কাজ হয়ে যেতে পারে। সো এখন আপনার যে কাজটি করতে হবে, আপনার যে বিকাশ নাম্বারে টাকা আছে সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে, এখানে সেই নাম্বারটি দিতে হবে। সো আমি এখানে আমি একটা আমার নাম্বার দিচ্ছি। সো আমি অলরেডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। সো দেওয়ার পরে কনফার্ম অপশনে আমি ক্লিক করে দিলাম। সো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটা ভেরিফাই কোড আসবে, এই কোডটি কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। সো আমাদের অলরেডি কিন্তু আমাদের ওটিপিটা চলে আসছে। সো ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। সো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু বিকাশ নাম্বারটা কিন্তু বিকাশের যে আছে মানে পিনকোডটা আছে, বিকাশ পিনকোডটা এখানে দিতে হবে। সো আমি দিয়ে নিচ্ছি। সো অলরেডি কিন্তু আমি আমার বিকাশ পিনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। সো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 5 সেকেন্ড সময়ের ভিতরে কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু যেহেতু টাইম কাউন্টার হলো দেখতে পাচ্ছেন মাঝখানে 5 সেকেন্ড সময়ের ভিতরে তাদের কাছে কিন্তু এটা একটা SMS চলে গেছে। সো এখন কিন্তু আমাদেরকে অভিনন্দন জানাইছে, দেখা শুরু করুন। এখন আমাদের কিন্তু এখানে দেখা শুরু করুন এখানে লেখাতে আমরা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা কোড আসার সম্ভাবনা রয়েছে, কোডটা আসলো কি না আসলো সেটা কিন্তু এখনও। সো আমাদের এখানে কিন্তু ডাটা কথা বলছে, ডাটা সেভের মুড মানে অন করতে বলতেছে। সো আমি ডাটা সেভ করার জন্য মুড অন করতে, হ্যাঁ আমি এখানে কি হ্যাঁতে ক্লিক করে দিলাম।
সো হাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করবো যে এখানে আমাদের অলরেডি কিন্তু আমাদের ছবিটা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি খুব সহজেই কিন্তু আমরা এটা দেখতে পারবো। সো আমাদের কিন্তু কোডটা চাইনি, আমার কাছে কিন্তু কোডটা চাইনি, অটোমেটিক কিন্তু সে কোডটা কিন্তু বসে গেছে এখানে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ছবিটা অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে, আমি যদি একটা টেনে নিয়ে আসি তাহলে আপনি হয়তো বা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা কিন্তু এখানে অলরেডি কিন্তু টেলে হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ছবিটা প্লে করে দেখতে পারেন, সেটা আমি একটু টেনে দিলাম একটু দেখার জন্য, এই দেখতে পাচ্ছি আমি টেনে দিলাম, সেটা কিন্তু আপনার নেটটা যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি কী করতে পারবেন। আপনাদের নেটটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এইচডি ভাবে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আমার নেটটা একটু স্লো, যার কারণে দেখতে পাচ্ছি উপরে কিন্তু আমার নেটটা এক দাগ রয়েছে, যার জন্য ক্লিয়ার আসতেছে না। সব জিম্মিদেরকে আমার হাতে তুলে দিন। সো অলরেডি কিন্তু সো আমি কিন্তু সাউন্ডটা কমে নিলাম। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু অসংখ্য ছবি বা নাটক মুভি যে কোনো কিছু এখানে আপনি কিন্তু পাবেন, তবে এটা কিন্তু একটু তাদেরকে ফি দিয়ে কিন্তু 10 টাকা 20 টাকা করে করে দিয়ে দিয়ে দেখতে হবে। সো এখন কিন্তু এটা 20 টাকা, যেহেতু নতুন এই ছবিটা এখানে রিলিজ করছে এই যে এই অ্যাপটাতে বনগো অ্যাপে, তো যার জন্য কিন্তু 20 টাকা নিচ্ছে, পরবর্তীতে কিন্তু 5 টাকা 10 টাকা নেবে এবং তারপরে কিন্তু ফ্রি দেখাবে এখানে, ঠিক আছে। সো আপনার চাইলে কিন্তু এভাবে কিন্তু এই ছবিগুলো এখান থেকে আপনি দেখতে পারেন, আপনার পছন্দ যে ছবিটা আছে বাংলা ছবি দিলে আপনি এখানে দিলে আপনি ছবি উপরে যদি সার্চ দেন, আমি এখানে সিনেমার এখানে ক্লিক করে দেন, তার উপরে সার্চ অপশন আছে। সো আপনি চাইলে এখানে যদি তামিল সিনেমা লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনি তামিল সিনেমা কিন্তু এখানে তামিল বাংলা কিন্তু পাবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তামিল বাংলা, এর আগে আমি লিখছিলাম অবশ্য তামিল, তো আমি এখানে তামিল বাংলা মুভি লিখলে লিখে দেখিয়ে দিলাম আপনাদেরকে, আসলে তামিল বাংলা মুভি লিখলে আসবে কি না আসবে সেটা আমি সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দিলাম। সেখানে তামিল বাংলা মুভি কিন্তু বেশ কয়েকটা কিন্তু চলে আসছে, উপরে একটা দেখতে পাচ্ছেন যে উপরেরটা কিন্তু তামিল বাংলা। সো তারপরে কিন্তু নিচের দিকেও আপনারা দেখবেন, তবে এখান থেকে এভাবে খুঁজে না দেখে আপনার এখান থেকে সরাসরি এখানে দেখতে পারবেন অনেকগুলো ব্যানার, যেগুলো ছবি নতুন নতুন এখানে আসে আপডেট দেয় সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন খুব সহজে, কিন্তু ব্যানারগুলোই আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো আমি কিন্তু আমার যে মন যতবার চায় ততবার কিন্তু আমি এই ছবিটা কিন্তু এখন দেখতে পারবো, যেটা হচ্ছে দিনদা ডে। সো দিনদা ডে ছবিটা কিন্তু আমারও দেখার অনেক ইচ্ছা, যেহেতু বাংলাদেশি একটা মুভি এত মানে ইরানের সাথে করছে মানে যৌথভাবে সিনেমাটা করছে, যার জন্য আমি কিন্তু ছবিটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিলাম। সো জানি না আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার লাইকন দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই শ্রীলঙ্কার ভিডিও, আল্লাহ হাফেজ।